এটি দেখতে অনেকটা সকসকে ভূতের চেয়েও উজ্জ্বল, কালো বিড়ালের লেজের ঝাঁকুনির চেয়েও অনেক দ্রুত। বলছিলাম সোলার ফ্লেয়ারের কথা। আর এই সোলার ফ্লেয়ারটি পৃথিবীর কক্ষপথ দিয়ে নিম্নগামী অবস্থায় আছে, ঠিক অনেকটা হ্যালোইনের যুগের মতো। নাসা এর সোলার ডাইনামিক অবজারভেটরি দ্বারা ধারণা করা এই চিত্রটিতে 25শে অক্টোবর থেকে 28শে অক্টোবরের মধ্যে একটি সোলার ফ্লেয়ারের কার্যকলাপ কভার করে। সেখানে দেখা যায় এটি উল্লেখযোগ্য সৌরশিখার সাথে শেষ হয়েছিল। 25শে অক্টোবর শেষ বিকাল থেকে 26শে অক্টোবর সকাল পর্যন্ত সূর্যের বাম অঙ্গে একটি সক্রিয় অঞ্চলে ছোট ছোট কিছু শিখা এবং সৌর উপাদানের পাপড়ির মতো অগ্নুৎপাতের সাথে ঝিকিমিকি করতে দেখা যায়। এদিকে সূর্য তার নিচের কেন্দ্রে আরও সক্রিয় অবস্থানে ছিল, যা সরাসরি পৃথিবীর দিকে মুখোমুখি অবস্থায়। 28শে অক্টোবর এর মধ্যে সবচেয়ে বড় সোলার ফ্লেয়ারটির একটি উল্লেখযোগ্য ফ্লেয়ার প্রকাশ করেছিল, যা সকাল 11:35 তাপমাত্রার শীর্ষে পৌঁছেছিল। সৌরশিখাগুলি হলো বিকিরণের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। সোলার ফ্লেয়ারের ক্ষতিকারক বিকিরণ বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসতে পারে না, তবে যখন এটি যথেষ্ট তীব্র হয় তখন জিপিএস এবং যোগাযোগের সংকেত মাধ্যমকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়। এই সক্রিয় অঞ্চল থেকে আরও দুটি অগ্নুৎপাত সূর্যকে এর আগে উড়িয়ে দিয়েছিল। সৌর পদার্থের একটি অগ্নুৎপাত যাকে বলা হয় করোনাল ইনজেকশন, এবং এটি সৌর শক্তির কণার একটি অদৃশ্য বস্তু। এগুলি সৌর বিস্ফোরণের দ্বারা ত্বরান্বিত উচ্চ শক্তি এবং শক্তিশালী চার্জযুক্ত কণা। নাসায়ের হেলিওফিজিক্স মিশনের একটি পর্যবেক্ষণ দল সূর্য এবং মহাকাশের উপর নিরন্তর নজর রাখে, যাতে সূর্যের উপর এই ধরনের অগ্নুৎপাতের কারণগুলি খুঁজে বের করতে পারে এবং সেই সাথে কিভাবে অগ্নুৎপাতের ঝড়টি পৃথিবীর কাছাকাছি সহ অন্যান্য মহাকাশগুলোকে প্রভাবিত করে।